শাকিরের ব্লগে আইসা তোমার অনুভূতি কি? ফাইনালি আমরা এই দা কফি ক্লাবের সামনে চলে আসছি আর এখন কামুলের সাথে মিট আপ হবে। খুব বৃষ্টি গাইজ, আর বৃষ্টির কারণে বাসা থেকে বের হতেই পারছিলাম না, খুব কষ্ট করে আমার রিস্কের মাধ্যমে আসছি এখানে। তো মিট আপ কামুলের সাথে মিট আপে দেখা হবে। তো গাইজ, এই এখন আমি কামুলের সাথে মিট আপ হবো আর কামুল এখন চলে আসছে আর তার সাথে দেখা হবে, আর ফার্স্ট টাইম ব্লগে আসছে, সো মানিয়ে নেবেন আপনারা। হাই কামুল, কি অবস্থা? ফার্স্ট টাইম অন ব্লগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমডি শাকের রাজা। এটা আওয়ার চ্যানেল বলার পিছনে কারণ হয়েছে গিয়ে আওয়ার মানে আমাদের চ্যানেল, এটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড ও আমার বেস্ট টু ওর সাথে আমার 3-4 বছর ধরে ফ্রেন্ডশিপ বা তার থেকে আরো বেশি সময় হবে। তো আমাদের মানে আগে থেকে প্ল্যানিং ছিল আমরা একসাথে হয়ে ইউটিউবিং করা, বাট আমার সময় হয় না, এই জন্য ওর সাথে মানে ব্লগে থাকতে পারি না। আজকে আমার ওই ওর ব্লগে আজকে প্রথম আমি আসছি। সো আপনারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওকে সাপোর্ট দিবেন, লাইক করবেন। ভাই দা বেটার ফিলিংস থাকে মানে আজকে ব্লগে এসে, আজকে এই প্রথম ওর ব্লগে আসে আমি খুবই মানে আনন্দিত, খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে কি আজকে আমরা কফি ক্লাবে আসছি, ওখানে আমরা একসাথে পুল খেলবো, যদিও ওর জীবনে পুল কি নাম time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Guys, তারা খেলতেছে আর আমি এখানে বসে বসে আসছি। পরের পালা আমার, পরে আমি খেলবো গাইজ। এখন শর্ট নিচ্ছেন, দেখা যাক কি হয়। ওয়াও, নাইস শট। We are keeping this in the last shot, that is. That's also a mistake shot. And this is the most horrible shot you can see. Yeah, no.
কামরুল দেখা যাক পালা কিছু খাও Wow. Okay, we're doing this next time. প্রথম রাউন্ড হচ্ছে কামরুল আর হাবিবের কিন্তু কামরুল দিচ্ছিল আর দ্বিতীয় রাউন্ড হচ্ছে আমার আর কামরুলের আমি দিচ্ছিলাম আর তৃতীয় রাউন্ড চলতেছে হাবিব বনাম কামরুল দেখা যাক কেমন খেলা দেয় আসলে খুবই ভালো ফুল খেলা এটা হচ্ছে এই সিলেট এটা সিলেট কুমার পাড়ার দা কফি ক্লাবের তৃতীয় তলায় এটা পড়ছে ফুল খেলাটি তো আমরা সবসময় এখানে আসি খেলাই তো ভাবলাম একটি ব্লগ করে নেই আর রিপ্রেজেন্ট করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো কুমার ফাড়ার দা কফি ক্লাবের এই ফুল খেলাটি আপনাদের আসার অনুরোধ রইল অবশ্যই আসবেন আর এটা খুব উন্নত মানের সার্ভিস দেয় কফিও আছে আড্ডা দিতে পারবেন আশা রাখি আপনারা সবাই আসবেন আর অবশ্যই আমার নাম বললে 5% ডিসকাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে খুবই ভালো লাগে এই সিনেমা গুলো আপনি আপনারা আপনারা এই ভিউটা দেখবেন অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আমি যাকে খেলাই ঘুমে যাচ্ছি টুর্নামেন্ট হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোন ঘুরির মতো
চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন দিনের পরে রাত এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা, আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ, হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে, তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোন ঘুরির মতো। আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। এই কফি ক্লাবটি খুব নিরিবিলি এবং খুব সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে, কোন বইয়ের কোন কারণ নেই। তো আপনাদের আসার আমন্ত্রণ রইল। তো দেখা হবে অন্য কোন ব্র্যান্ড নিউ ব্লগে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইন্টারনেটে থাকুন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। সো গাইস, ব্লগের শেষ পর্যায়ে আপনারা বললাম, যদি আমার ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করুন। তোরা ভুলে যাস না কখনো আমার।